সকল মই আজি আপোনালোকক হাগ্রামা ব্রিজলৈ মানে লৈ যাম আৰু হাগ্রামা ব্রিজ কেনেকুৱা অৱস্থাত আছে জনসাধাৰণৰ কাৰণে কিমান নিৰাপদ হয় হাগ্রামা ব্রিজ এই হাগ্রামা ব্রিজ দেখুৱাম আৰু হাগ্রামা ব্রিজলৈ যাওঁতে মৰ এই মাথাউৰিৰে যাব লাগে মৰ ঘৰৰ পৰা প্ৰায় হাগ্রামা ব্রিজ 4 কিলোমিটাৰ হয় আৰু হে হাগ্রামা ব্রিজ যাওঁতে এইটো হল মাথাউৰি মই এই মাথাউৰিৰে গৈ আছো হাগ্রামা ব্রিজলৈ হাগ্রামা ব্রিজ আসলতে জনসাধাৰণৰ কাৰণে কিমান নিৰাপদ হয় জনসাধাৰণ আসলতে এই ব্রিজৰ ওপৰতে কিমান নিৰাপদ ভাবে যাতায়াত কৰিব পাৰে সেই বিষয়ে মই আপোনালোকক আজি দেখুৱাম তো হাগ্রামা ব্রিজ জনসাধাৰণৰ কাৰণে আসলতে কিমান নিৰাপদ সেই বিষয়ে মই দেখুৱাম আপোনালোকে ভিডিও স্ক্ৰিপ্ট নকৰা হয় হেকলৈ চাই যাব মই হাগ্রামা ব্রিজ দেখুৱাম আপোনালোকক হাগ্রামা ব্রিজলৈ গৈ আছো আপোনালোকক হাগ্রামা ব্রিজ দেখুৱাম তো বলক একটু দেখা গৈ আছে হাগ্রামা ব্রিজ আমি এতিয়া সেই ঠাইলৈ গৈছো তো সেইটোৱে হাগ্রামা ব্রিজ হয় আপোনালোকে চাব মই গৈ আছো সেই ঠাইলৈ মই ফাইনালি আহি পালোঁ হাগ্রামা ব্রিজত আৰু এই হাগ্রামা ব্রিজৰ মানে 2013 চনত মুকলি কৰা হৈছিল এইখন ব্রিজ ইয়াৰ বাজেট আছিল 78 কোটি টকা 78 কোটি টকা আৰু ইয়াৰ দীঘলীয়া হল ই 1.12 কিলোমিটাৰ আৰু বৰ্তমান হাগ্রামা ব্রিজ এনেকুৱা অৱস্থাত আহি পাইছে মানে আপুনি যদি হাগ্রামা ব্রিজত কেতিয়াবা হাই স্পীডত গাড়ী চলায় আপোনাৰ মৃত্যুৰ বাহিৰে একো নাই কাৰণ জনসাধাৰণৰ কাৰণে ই সম্পূৰ্ণ ভয়াৱহ অৱস্থাত আছে আপোনালোকে চাব হাগ্রামা ব্রিজৰ মাজভাগত ডাঙৰ ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হৈছে ইয়াত সদায় গাড়ী মটৰ অহা যোৱা কৰি থাকে সদায় ভিৰ থাকে গাড়ী মটৰৰ কিন্তু ইয়াত চাব আপোনালোকে মোৰ পিছফালে এয়া কিমান ডাঙৰ গাঁত হয় আপোনালোকে চাওক এনেদৰে বিভিন্ন ঠাইত হাগ্রামা ব্রিজৰ ফুলি গৈছে মানে চিমিটবোৰ আৰু ডাঙৰ ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হৈছে আপোনালোকে চাই আছে আৰোহীৰ পৰা শুনো মানে সুধি ল'ম আচলতে ইয়াত কিমান ৰিস্ক হয় ৰ'ব হাগ্রামা আছে এই বিষয়ে সুধি ল'ম দাদা ইয়াত ৰিস্ক হয় না আপোনালোকৰ মানে দুৰ্ঘটনা হোৱাৰ চান্স থাকে না বহুত মানে দূৰৰ পৰা দেখা নাযায় কিন্তু আল্টিমেটলি অনুমোকন লগে লগে মানে ব্ৰেক কৰিব লগা হয় চাওক আপোনালোকে মানে ইয়াৰ দূৰৰ পৰা দেখা নাযায় যেতিয়া ওচৰত আহে মানে একেবাৰে ব্ৰেক কৰিব লাগে মানে কম সময়ৰ ভিতৰত আৰু যাৰ কাৰণে ইয়াত দুৰ্ঘটনা সংঘটিত হৈ থাকে তো আপোনালোকে চাব কেনেকুৱা অৱস্থা হাগ্রামা ব্ৰিজৰ এয়া হাগ্রামা ব্ৰিজ আমাৰ মানে গৌৰৱ হয় এয়া হাগ্রামা ব্ৰিজ কিন্তু ইয়াত দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ কাৰণে যে মানে খুব কম সময় লাগে এয়া নিশ্চিত আপোনালোকে চাওক হাগ্রামা ব্রিজ হয় এয়া মানে যাত্রীসকলের কারণে যাক মানে গাড়ি আছে বা বাইক আরোহী আছে বা মানে সাইকেল আরোহী সকলের কারণে ডেঞ্জার হয়ে আছে মানে দূরের পর দেখা না যায় ওসরত যেতিয়াহে গম পোৱা যায় যে ইয়াত ভাঙা আছে তো আপোনালোকে হাগ্রামা ব্রিজত আহিলে আপোনালোকে সতর্ক হয়ে হাগ্রামা ব্রিজত গাড়ি চলাব মই ইয়াত সরকারক দোষারোপ নকরো বা মই কাকো দোষারোপ নকরো মই অকল জনসাধারণক মই সচেতন কৰিব বিচাৰিছোঁ যাতে আপোনালোকে কেতিয়াও আহি হাগ্রামা ব্রিজত হাই স্পীডত গাড়ী নচলায় যদি আপুনি হাই স্পীডত গাড়ী চলাইছে তেন্তে আপোনাৰ মৃত্যু হাগ্রামা ব্রিজত অনিবাৰ্য কাৰণ হাগ্রামা ব্রিজৰ মাজভাগৰ পৰা মানে চিমেণ্ট খুলি গৈছে আৰু যাৰ ফলত ডাঙৰ ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হৈছে মই আপোনালোকক আৰু দেখুৱাম এনেকুৱা গাঁত যিবোৰ গাঁতে জনসাধাৰণৰ দুৰ্ঘটনা মানে নিশ্চিত জনসাধাৰণৰ দুৰ্ঘটনা সংঘটিত হ'ব আপোনালোকে ভিডিও স্ক্ৰিপ্ট নকৰিব আপোনালোকে চাব মই গৈ আছো এতিয়া ব্ৰিজৰ সেইপাৰলৈ কত কত এনেকুৱা গাঁত আছে মই সকলোবোৰ আপোনালোকক দেখুৱাম দেখুৱালো আপোনালোকে চালে আৰু মই এটা বেলেগ ঠাইত আহিলোঁ হাগ্রামা ব্রিজৰ এক মানে আগৰ ঠাইৰ পৰা এইটো বেলেগ হয় হাগ্রামা ব্রিজৰ মানে কাষতে তেওঁলোকে সদায়
কর্তব্যত নিয়োজিত হয়ে থাকে আরক্ষীর মানুষ। তো মানে সুদি লম আসলতে হাগ্রামা ব্রিজত আসলতে কি রিক্স হয়ে আছে জনসাধারণের কারণে, বাইক আরোহী বা গাড়ি আরোহীর কারণে, মানে গাড়ি লই যাব মানুষ ইয়াত মানে যায় তেওঁলোকৰ কারণে কি রিক্স হয়ে আছে মই সুদি লম তেখেতৰ পৰা। দাদা ইয়াত রিক্স হয় না সদায়? বহুত রিক্স হয়। তো দুর্ঘটনা সংঘটিত হওয়ার চান্স মানে সদায় থাকে না? বহুত চান্স আছে ইয়াত। তো আপনাদের চালে তেখেত হল প্রশাসনের মানুষ, তো ইয়াত সদায় মানে দুর্ঘটনা সংঘটিত হওয়ার চান্স মানে বহুত বেশি, যেহেতু মানে দূরের পর দেখা না যায় যা মানে ফাট আছে। তো আপনাদের যদি হাগ্রামা ব্রিজত আহে কেতিয়াবা হাই স্পিডত কেতিয়াও গাড়ি নচলাব, আপুনিও নচলাব, আপনার যদি সন্তান আছে বা ভাই আছে তেওঁলোকক কৈ দিব যাতে হাগ্রামা ব্রিজত আহি কেতিয়াও মানে হাই স্পিডত গাড়ি নচলায়। হাগ্রামা ব্রিজর এই দৃশ্য দেখালো মোর কোনো উদ্দেশ্য নাই সরকার বিরোধী বা কাকো মই দোষারোপ নকৰো, কেবল মই জনসাধারণক সচেতন করার উদ্দেশ্যে মই এইখিনি ফুটেজ আপনাদের দেখালো যাতে আপুনি বা আপনার পরিয়ালের কোনো মানুহে আই হাগ্রামা ব্রিজত হাই স্পিডত গাড়ি নচলায়। কারণ ইয়াত দুর্ঘটনা হওয়াটো মানে 100% নিশ্চিত, কারণ এনেকুয়া অবস্থা হয়ে আছে দূরের পর যেহেতু দেখা না যায় গাতবর। তো আপনাদের সদায় হাগ্রামা ব্রিজত আহি সচেতনতার গাড়ি চলাব, হাই স্পিডত গাড়ি নচলাব। তো মোর ভিডিওখানি আজি এখানে মানে শেষ করলো, ধন্যবাদ।